অবিশ্বাস্য আজগুবি এসব অর্থে ব্যবহার করা হয় আষাঢ়ের গল্প প্রবাদটি। আমাদের ছোটবেলায় এমনটা প্রায় হতো, বৃষ্টির তোরে যখন কেউ ঘর থেকে বের হতে পারছে না তখন দাদি নানির সাথে মা খালা চাচিরা মিলে বসত গল্পের মেলা, যার বেশিরভাগই থাকতো ভূতের গল্প নিয়ে বা এমন কিছু যার কোনো ব্যাখ্যা হয় না। সেভাবেই আষাঢ়ের গল্পের জন্ম, আর এমন গল্পগুলো নিয়ে তৈরি হয়েছে আষাঢ়ের গল্প নামে একটি অ্যান্থোলজি সিরিজ। হ্যালো বন্ধুরা, মোকাম্মেল জার্নালের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সাথে, তাই অহেতুক যুক্তি না খুঁজে শুরু করা যাক আষাঢ়ের গল্প সিরিজের রিভিউ ও অ্যানালাইসিস। এই সিরিজের প্রথম গল্পটির নাম হলো মায়া দেখি, যে গল্পে রাজীব, যে রোলটি প্লে করছেন আহমেদ রুবেল, সে তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে চায়। আর স্ত্রীর রোলটি প্লে করছেন সুষমা সরকার। রাজীবের বেশ কিছু খারাপ গুণ আছে যার কারণে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো না। এই খারাপ গুণের একটা হলো সিগারেট ফোকা, এবং সেটা কনজিউম করার জন্য সে বাড়ির কাছেই একটা পরিত্যক্ত পুকুর আছে সেখানকার খাটলায় বসে ধূম্র শলাকায় টান দিত। সে সময় এক অল্প বয়সী তরুণী এই পুকুরে নামে, এবং এই তরুণীর রোলটি প্লে করছেন স্পর্শিয়া। কিন্তু সে আর দিঘি থেকে ওঠে না, তা দেখে অস্থির হয়ে ওঠে রাজীব। তারপর কি হয়, কে এই তরুণী, রাজীব আর তার স্ত্রীর সাথে সম্পর্ক কি স্বাভাবিক হবে, কি হবে, তা জানতে হলে দেখতে হবে এই এপিসোডটি। এই সিরিজের দ্বিতীয় গল্পটি হলো তাবিজ। রাকিব ভালোবাসে তারই এক ক্লাসমেট আফরোজাকে। রাকিব চরিত্রটি প্লে করছেন খায়রুল বাশার, আর আফরোজা চরিত্রটি নাজিফা তুশি। আফরোজা অসুস্থ, তাই তাকে ওষুধের নাম করে পানি পড়া খাইয়ে দেয় রাকিব। সুস্থ হয়েই রাকিব আর আফরোজা ঘুরতে বের হয়। রাকিব ভাবতে থাকে পানি পড়ায় হয়তো কাজ হয়েছে। এর কয়েকদিন পর রাকিব আফরোজার হাত ধরতে চাইলে রেগে যায় আফরোজা। রাকিব বুঝতে পারছে না কি হলো, সত্যি কি হয়েছিল আফরোজার, আর কি হয়েছিল তা জানতে হলে দেখতে হবে এই তাবিজ এপিসোডটি। এই সিরিজের পরবর্তী গল্প হলো মাছে ভাতে বাঙালি, এক ধর্নাড্য বুড়ো, যে রোলটি প্লে করছেন গ্রেট আসাদুজ্জামান নূর। তার বিশাল বাড়ির কেয়ারটেকার দরকার, কারণ আগের জন টাকা পয়সা নিয়ে পালিয়েছে, আর সে সানাউল নামে এক দালালকে ধরে আরেকটা কেয়ারটেকারের জন্য। সানাউলের রোলটি প্লে করছেন একে আজাদ সেতু। সানাউল আরেকটি মেয়েকে নিয়ে হাজির হয় বৃদ্ধের বাড়ি, তার নাম লুবনা। এই রোলটি প্লে করছেন সাবিলা নূর। এই বাড়ির সবকিছু সামলাবে সে, শুধু শর্ত একটাই, বাড়ির ত্রিসীমানায় মাছ আনা যাবে না। সব স্বাভাবিক ভাবেই চলছিল, কিন্তু বাঙালি বলে কথা, মাছ না খেতে খেতে মাছের জন্য মনটা আকুপাকু করছে লুবনার। একদিন হোটেলে বসে মাছ খেয়ে আসে লুবনা। আস্ত মাছ না আনলেও পেটে করে মাছ নিয়ে আসে লুবনা। এরপর ঘটতে থাকে সব অদ্ভুত ঘটনা, আর কি সেই ঘটনা তা জানতে হলে দেখতে হবে এই মাছে ভাতে বাঙালি এপিসোডটি। এই সিরিজের চার নম্বর এপিসোডটির নাম হলো কক্ষ মিত্র। বাংলায় যদি বলি এর অর্থ দাঁড়ায় রুমমেট। তাজরিন, ইয়ুশরা আর সপ্তর্ষি, এরা তিনজন হাউসমেট। তাজরিন চরিত্রটি প্লে করেছেন নিশাত প্রিয়ম, ইয়ুশরা চরিত্রে সেমন্তী সৌমি, আর সপ্তর্ষি চরিত্রে নাদিয়া মিম। সপ্তর্ষি সবসময় হুইল চেয়ারই থাকে এবং সারাদিন নিজের রুমেই থাকে, অন্য হাউসমেটদের তেমন একটা রুমে ঢুকতে দেয় না। তাজরিন আর ইয়ুশরা প্ল্যান করে একটা হন্টেড বাড়িতে সপ্তর্ষিকে রেখে পালিয়ে এই সপ্তর্ষির রুমে চলে আসে। তারপর ওরা যা যা দেখে তাদের দুজনের মুখ পুরোপুরি হা হয়ে যায়। আর কি কি দেখে ওরা ওর রুমে তা জানতে হলে দেখতে হবে এই কক্ষ মিত্র এপিসোডটি। আষাঢ়ের গল্পের শেষ এপিসোড কাঠুরে। এই গল্পে কাঠুরে চরিত্রে ছিলেন ইমতিয়াজ বর্ষণ, তার স্ত্রী চরিত্রে ছিলেন দিলরুবা। তার স্ত্রী অসুস্থ, স্ত্রী তাকে একটা গাছের ফুল আনতে বলে যেটা খেলে সে সুস্থ হয়ে যাবে, কিন্তু ফুল আনতে গিয়ে গাছ থেকে পড়ে পা ভাঙে কাঠুরের। মাঝরাতে ল্যাংচাতে ল্যাংচাতে বাড়ি ফিরছিল কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছিল না। তখন তার সামনে হাজির হয় এক দৈত্য, সে তাকে বাড়ি ফেরার রাস্তা দেখায়, সেই সঙ্গে আরেকটা পথ দেখায়। আর কোন সে পথ, সে পথে কি ছিল, আর এসব জানতে হলে আপনাকে দেখতে হবে এই কাঠুরে এপিসোডটি। প্রতিটি এপিসোডের গল্প 20-25 মিনিটের মধ্যে, আর পুরো আষাঢ় মাস জুড়ে প্রতি সপ্তাহে একটি করে এপিসোড প্রিমিয়ার হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে। বিনে পয়সায় আপনারা এই সিরিজটি দেখতে পাবেন। এবার আমরা এই সিরিজটির অ্যানালাইসিস করব। এই সিরিজের গল্প, চিত্রনাট্য ও ডায়লগ লিখেছেন নাফিস খালিদ ও সাদিয়া খালিদ। আমাদের দেশীয় যেসব ফোক ভূতের গল্প আছে সেগুলোকে নিয়েই তৈরি হয়েছে এই সিরিজ। গত কয়েক মাস আগে ঠিক এমনই গল্প নিয়ে তৈরি হয়েছিল পেট কাটা শ, যা তৈরি করেছিলেন নুহা সুমায়ুন। সেই গল্পগুলো নিয়ে বেশ বাজ তৈরি হলেও, একই প্যাটার্নের গল্প হলেও এই সিরিজ নিয়ে কিন্তু কোনো বাজ নেই। নেই এর বড় কারণ হলো প্রচারণা। যারা পেট কাটা শ দেখেছিল তাদের 90% জানে না এই সিরিজটি সম্পর্কে, যারা জানে তারাও যে খুব আগ্রহ নিয়ে দেখেছে সেটা আমার মনে হয় না। তারপর হলো গল্পগুলোর অ্যারেঞ্জমেন্ট খুব সাদামাটা। সাদামাটা গল্পগুলোকেও কিন্তু ভিজুয়ালি ইন্টারেস্টিং করা যায়, যেমন কোনো হিডেন মিনিংস দেওয়া, রেফারেন্স রাখা, আমরা যেগুলোকে স্টার এক বলি, এমন কিছুই ছিল না এই পুরো সিরিজে। যেমন প্রথম গল্পে মায়া দেখিতে বলা হচ্ছে
ছিল রাজীবের চরিত্র খারাপ? কেমন খারাপ, কি ধরনের খারাপ? বিয়ের আগে তার একজনের সাথে রিলেশনশিপ ছিল, তাতে কি তার চরিত্র খারাপ হয়ে গেল? তাকে পরনারীতে আকর্ষণ বোধ করতে কিন্তু কোথাও দেখলাম না। দ্বিতীয় গল্পেও ভালোবাসা তো ভালোবাসাই, সেটা জিনের হোক বা মানুষের হোক, সে ভালোবাসার জন্য রাকিব চরিত্রটির সাথে কি করছে সেটাই দেখানো হয়নি বা এস্টাবলিশ করা হয়নি, যেমনটা হয়েছিল কিন্তু পেট কাটা শোয়ের প্রথম এপিসোডটিতে। মানুষ আর ভূতের মধ্যে প্রেম, সেটা এই জায়গায় চাইলে কোনো না কোনো ভাবে এস্টাবলিশ করা যেতে পারত, সেটা হয়নি। এভাবেই প্রত্যেকটা গল্পই, কোথাও কোনো থ্রিল নেই, কোনো এক্সাইটমেন্ট নেই, শুধু গল্পগুলোকে সহজভাবে লেখা হয়েছে এবং এতটাই সহজ সরল যে প্রত্যেকটা গল্পই খুব প্রেডিক্টেবল ছিল। এই সিরিজে বেশ বড় বড় অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন, যেমন আহমেদ রুবেল, খায়রুল বাশার, নাজিফা তুশি, আসাদুজ্জামান নূর, সাবিলা নূর, নিশাত প্রিয়ম, ইমতিয়াজ বর্ষণ, দিলরুবা দোয়েলের মতো অভিনেতারা। এর মধ্যে দুই একজন বাদে বাকিরা কেউই মনে দাগ কেটে যাওয়ার মতো অসাধারণ কিছু কি করতে পেরেছেন? এই সিরিজটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক, তিনিও কি এই সিরিজটিকে আকর্ষণীয় ভাবে উপস্থাপনের কোন চেষ্টা করেছেন? করেননি। 2010 সালে ডুবসাদারের মতো একটি ভালো কাজ করার পর তিনি তার পরের সিনেমাটি তৈরি করেছেন 2021 সালে, সেই সিনেমাও কিন্তু বেশ কিছু জায়গায় হতাশ করেছে। ঠিক একইভাবে এই সিরিজও, এই সিরিজের গল্পগুলোকে চাইলেই অসাধারণ ভাবে প্রেজেন্ট করা যেতেই পারত এবং সেটার অভাব দেখা গেছে প্রতিটি ফ্রেমে। আমাকে সত্যি হতাশ করেছেন দেশের প্রিমিয়াম এই পরিচালক। আমি জানি সবাই আলাদা, তুলনা করা উচিত নয়, তবুও বলছি পরিচালক বা স্ক্রিন প্লে রাইটার হিসেবে আপনারা ভাবুন আপনাদের গল্পগুলো বা এপিসোডগুলো কেন এতটা আয়োজনহীন, রসহীন বা আলোচনাহীন। এই ভাবনার জায়গাটা পরিষ্কার হলেই পরিচালক গল্পকার হিসেবে আপনারা যেমন তৃপ্তিবোধ করবেন, তেমনি আমরাও দর্শক হিসেবে তৃপ্তি পাব এবং এমন সিরিজ নিয়ে আলোচনা করেও আরাম পাব। আর আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। ধন্যবাদ।